অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে ব্রিফ করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিং এ। দুই মাস অপেক্ষা করেন, আর কি আছে? আমরা যাদের ডেকেছিলাম সকলেই এসছে, কারণ হলো ওনারা সরকারে যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের কার্য বিধির ভিতরে অন্যতম হলো সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে বাধ্য। ওনারা সেই প্রজ্ঞাপনের অধীনেই আজকে উপস্থিত ছিলেন। এটা প্রত্যেক দিনই আসছে, আপনাদের এই মুহূর্তে আমি দিয়ে একটা বিভ্রান্ত করবো না। একটা এগুলি যখন হবে আপনি ভিতরের জিনিস আলোচনা করেন, আমি প্রক্রিয়া আলোচনা করতেছি। ভিতরে তথ্য উপাত্ত এখনো সমস্ত কাজ শেষ হয় নাই, তার আগে একটা কথা বলে আপনাদের কেন বিভ্রান্ত করব? একটা বিষয় আপনি নিজেই বললেন যে আপনাদের লেখার কাজটা শুরু হবে, তার মানে আপনারা তো ফাইন্ডিংস গুলোর কাছাকাছি যেতে পারছেন যে কোন ধরনের বিষয়। আরে বাঙালি লিখতে হলে ফাইন্ডিংস লাগে না। দাদা শেষ করি আমি, সেটা হচ্ছে আপনারা যত লেখার প্রক্রিয়া শুরু করছেন, তার মানে আমরা যে উইকনেস এর কথাটা বলছি এতদিন ধরে, সেটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর হোক বা আমলাদের দুর্নীতি বা অনিয়মের জায়গাটা হোক না, বা বিদেশি দাতাদের উস্কানি হোক, যাই থাকুক না কেন, কোন ধরনের প্রবলেমটা আপনারা মনে করছেন যে আমাদের এই পরিকল্পনা? আমি আপনাদের প্রথম দিন বলেছি না, রিপোর্টে কি থাকছে বা রিপোর্টে আমরা কিভাবে কি পেলাম এটা বলার সময় এখনো আসে নাই। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ একজন বললেই যে এটা সত্য হবে তারও তো কোনো কথা নাই, আমাদেরও তো ওগুলোকে মিলিয়ে টিলিয়ে দেখতে হবে। প্রবলেম কি আইডেন্টিফাই করছেন? আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন, এই কথাটা অনেক বড়ভাবে এসে ঠিক বললাম কিনা? এটা এইটা একটা ওনাদের অসহায়ত্বটা ওনাদের আজকে বলেছেন। এটা বিবিএস এর সাথে মিটিং করেছেন আজকে না? বিবিএস এর সাথে জাতীয় জিডিপি নিয়ে বিকালে মিটিং করব। আপনি যে কোনো প্রতিষ্ঠানের নাম বলেন মোটামুটি ভাবে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরো তো অনেক ভাবে আছে। আগামী বিকেলে তো পরিসংখ্যান ব্যুরোর সাথে আমরা বোঝার জন্য আপনাদের বলি, তথ্য উপাত্তর এখানেই শেষ হয় নাই, আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে করছি। বিকালবেলা আমরা মূলত দুটো তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব, একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা কি বলে এটাকে স্যাম্পল হিসেবে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি, মূল্যস্ফীতি এবং জাতীয় আয়, এই দুটোকে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা আগারগাঁ থেকে সরাসরি ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের প্রসঙ্গে।